পাঞ্জাবের পিসিএস স্টেডিয়াম। এই মাঠেই পয়লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রসঙ্গত, গত বছরে মুম্বাইতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে এই দিনই আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন সেখানে বিকেলে অনুশীলন সারল কলকাতা নাইট রাইডার্স, আর মাঠে নামার মুহূর্তে এরকমই ব্যাটটাকে তলোয়ারের মতো ব্যবহার করলেন আন্দ্রে রাসেল। ম্যাচে কি ব্যাটটাকে এমনই তরবারির মতো ব্যবহার করবেন তিনি, তারই ইঙ্গিত কিন্তু দিয়ে গেলেন আন্দ্রে রাসেল। ভেঙ্কটেশ আইয়াররা যেমন ব্যাটিং অনুশীলন করলেন, ঠিক তেমনই বোলিং ট্রায়ও লকি ফার্গুসন, উমেশ যাদব আর টিম সাউদিকে দেখা গেল দীর্ঘক্ষণ হাত ঘোরালেন। এই তিনজনের হাতের উপরেই নির্ভর করছে দ্রুতগতির পিচে কতটা ফায়দা তুলতে পারে কলকাতার নাইট রাইডার্স। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।